ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সুনির্মল বসুর লেখা গল্পবুরক কবিতাটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের এক নম্বর প্রশ্নটি দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষা কালে হাওয়া বয় এখানে শূন্যস্থানে হবে শীত আমি তাই শীতের ওপরে রাইট চিহ্ন দিয়ে দিয়েছি এবং নিচে দাগ দিয়ে দিয়েছি একের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো থুত্থুরে শব্দটির অর্থ জন্মনে জড়সড় জ্ঞানী নরবরে নরবরে শূন্যস্থানে তোমরা বসাবে একের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো রূপকথার গল্পে যেটি থাকে না দত্তিধানো পক্ষীরাজ রাজপুত্তুর উড়োজাহাজ উড়োজাহাজ হবে তোমরা উড়োজাহাজে শূন্যস্থান বসাবে উড়োজাহাজ শূন্যস্থানে তোমরা কিন্তু বসিয়ে নেবে একের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তোমরা দেখো আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এখানে হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তোমরা শূন্যস্থানে বসাবে এরপর দুয়ের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর হবে ছবি আঁকতে দুইয়ের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে ছানাবড়া ও হইচই এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমে রয়েছে থায়াকারে থা বৈষণা রয় দীর্ঘকারে রু ক প এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে রূপকথা তারপরে রয়েছে বয়সেনা র তয় তয় রস্যু বর্গার্য বৈশনারা বৈশনা রয়াকারে রা পয় এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে রাজপুত্তুর তারপরে রয়েছে বোর্গায যুতোক্ষয় দীর্ঘী বয়সেনা রয়াকেররা প এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে পক্ষীরাজ এরপর রয়েছে ব প ম দোন্তান্ন দোন্তান্ন এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে মন পবন মন পবন হবে এরপর রয়েছে বর্গাজ গয়রস্যু বয়রশি সরিয়া এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে আজগুবি এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো অন্তমিল আছে এমন পাঁচ শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া হল বাধা ধাঁধা আমি তোমাদেরকে পাঁচটি লিখিয়ে দেব উত্তুরে থুথুরে ব্যথা কথা ঝোলা ভোলা এরপর চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বাক্য বাড়াও শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া উত্তর হবে শীতকালে উত্তরে হাওয়া বইছে পাঁচের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্প বুড়ো ডাকছে কেমন থুথুরে গল্প বুড়ো ডাকছে পাঁচের তিন নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর হবে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা পাঁচের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্পব ঝোলা আছে কোথায় ঝোলা উত্তর হবে গল্প কাঁধে ঝোলা আছে পাঁচের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দেখবি যদি আয় কিভাবে আসবে উত্তর হবে দেখবি যদি জলদি আয় এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে কয়ের সঙ্গে হস্তম্ভ মিলিয়ে লেখো দেখো কস্তম্ভে রয়েছে তোলপি রূপকথা ভোরে পবন সত্তর আর খস্তম্ভে রয়েছে কাল্পনিক গল্প বাতাস দ্রুত ঝোলা বিহানে তাহলে এটা মিলিয়ে লিখলে হবে তলপি ঝোলা রূপকথা কাল্পনিক গল্প ভোরে বিহানে পবন বাতাস সত্তর দ্রুত এরপর চলে আসলাম সাত নম্বর প্রশ্নে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও দেখো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি ডাক ছেড়ে মানে আহ্বান করা মা সকালে কাকে ছেড়ে তারপরে রয়েছে ডাক ছেড়ে মানে চিৎকার করে বিমল ডাক ছেড়ে আমায় ডাকছে এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো শব্দঝুরির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো এখানে দেখো শব্দঝুরিটিতে দেওয়া রয়েছে উত্তরে থুত্থুরে তলপি ঝোলা জলদি আজগুবি সত্তর শীত রাজপুত্তুর কারখানা বিশেষর ঘরে হবে তলপি ঝোলা শীত রাজপুত্তুর কারখানা আর বিশেষণের ঘরে হবে উত্তুরে থুত্থুরে জলদি আজগুবি সত্তর এরপর চলে আসলাম নয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো পক্ষীরাজের মতো জুতক্ষ রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তোমরা দেখো প্রথমে আমি লিখে দিয়েছি শিক্ষক তারপরে রয়েছে কিছুক্ষণ তারপরে রয়েছে নিরক্ষর তারপরে রয়েছে শিক্ষা তারপর রয়েছে লক্ষ্য প্রতিটিতেই জুতক্ষ রয়েছে এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া মানে কাজ করা বোঝাতে বোঝায় দশের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো বইছে হাওয়া উত্তুরে এখানে বইছে হলো ক্রিয়া তাই বইছের নিচে দাগ দেওয়া হয়েছে এরপর দশের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো ডাক ছেড়ে সে ডাকছে রে ডাক ছেড়েও একটা ক্রিয়া আর ডাক ছেড়ে একটা ক্রিয়া তাই আমি দুটোর নিচে দাগ দিয়ে দিয়েছি তারপর নম্বর দশের প্রশ্নটি তোমরা দেখো আয় রে ছুটে হলো একটি ক্রিয়া তাই ছুটের নিচে দাগ দিয়ে দিয়েছি তারপর দশের চার নম্বর প্রশ্নটি দেখো দেখবি যদি জলদি আয় দেখবি দেখবি একটা ক্রিয়া আর আয় একটা ক্রিয়া তার জন্য আমি দুটোর মধ্যে দাগ দিয়ে দিয়েছি এরপর দশের পাঁচ নম্বরটি দেখো চেচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে এটি একটি ক্রিয়া তাই এখানে চেঁচিয়ে নিচে দাগ দিয়ে দিয়েছি এরপর এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো তোমার দৃষ্টিতে গল্পবুরোর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো এখানে একটি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমরা এটা নিজেদের মতো করে একে নেবে এরপর চলে আসলাম বারো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বারোর এক নম্বর প্রশ্নটি হলো গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর হবে শীতের ভোরে বারোর দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তরভাবে হবে দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ করির পাহাড় মানিখীরা সোনার কাঠি ময়নামতি, তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনীর গল্প রয়েছে বারোর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় উত্তর হবে শীতের ভোরে হাঁক ছেড়ে চেঁচিয়ে রূপকথা চাই রূপকথা বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় বারোর চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে উত্তর হবে দত্তি দানব ময়নামতি, বিষয় কবিতাটিতে রয়েছে বারোর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বুড়ো কাদের তার গল্প শোনাবে না উত্তর হবে গল্পবুরোর ডাক শুনেও যারা শীতের সকালে ঘুম ভেঙে উঠবে না তাদের তার গল্প শোনাবে না এরপর তোমরা পাঠ্য বইয়ের তেরো নম্বর প্রশ্নটি দেখো তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো এখানে দেখো তোমার জানাশোনা যে সমস্ত রূপকথার গল্প তুমি শুনেছ বা পড়েছ সেগুলো লিখবে আমি কয়েকটি নাম বলে দিয়েছি এগুলো তোমরা লিখ পড়তেও পারো আবার কারো কাছ থেকে শুনে নিতে পারো শেয়াল আর কুমিরের গল্প টুনটুনিও রাজার গল্প গোপী গাইন বাঘা বাইন ইত্যাদি গল্প তোমরা কারো কাছ থেকে শুনে নিতে পারো বা বইয়ে পড়ে লিখে নিতে পারো এছাড়াও তোমরা অন্যান্যগুলিও লিখতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আগে থেকেই রয়েছ তারা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি নতুন অধ্যায়ের পড়া নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব